রাজীব এসেছে আত্রেয়ীর কাছে। তার হাতে একটা গল্পের বই, শার্লক হোমস, আত্রেয়ীর খুব পছন্দের। রাজীবের চোখে মুখে হাসি, মনে একটু চিন্তা আছে, তবে কিছুটা হয়তো আশার আলোও রয়েছে। এই নাও তোমার বই, অনেক ঝকমারি করে তবে পেয়েছি, স্পেশাল এডিশন এটা। ও মা, পেয়েছেন শেষমেশ? ও শান্তি হলো আমার এতদিনে। আজ একটা দারুণ সুখবর আছে। কি দেবে বলো, নইলে বলবো না। বলুন না, কি কি দেবে বলো আমাকে, কি আর দিতে পারি আমি? আচ্ছা, আপনার রুমালে একটা বেশ সুন্দর এমব্রয়ডারি করে দেব, চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা। না ওতে আমি রাজি নই। তবে কি চাই আপনার? চকলেট আছে, দিতে পারি। আমি কি ছোট বাচ্চা নাকি চকলেটে তুষ্ট হব? তাহলে শুনতে চাই না, যান। এমব্রয়ডারি করে দেবো বললাম, চকলেটও দিতে চাইলাম, তাতে যখন আপনার ও চললাম কিন্তু তাহলে। ও মা, চলে যাচ্ছেন যে, বলবেন না কিছুতেই? একটা জিনিস পেলে বলতে পারি, সেই যে সেদিন যা চেয়েছিলাম। আপনাকে তো বলেছি তা হয় না, আমি আমি নিরুপায়, কি করে বোঝাবো আপনাকে? হ্যাঁ ঠিকই আছে, ভেবেছিলাম খবরটা ইয়ার্কির ছলে প্রকাশ করব, কিন্তু পারলাম না, আমায় মাফ করো। শুনে এলাম তোমার বিয়ে রাজারহাটের সেই ছেলেটার সাথে ঠিক হয়ে গেছে। যাক আমি যাই, অনেকটা দেরি হয়ে গেল, যাই আমি। রাজিতা, রাজিতা শুনুন, এভাবে চলে যাবেন না। রাজিতা, রাজিতা, বৈশাখী এসেছে, সেই বৈশাখী যাকে একটি বার দেখবার জন্যে অনিমেষ সারাদিন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কখন সন্ধেবেলায় সে আসবে। উফ বাবা, বাইরে কি জ্যাম, লোকের মাথা লোকে খাচ্ছে, একই কলকাতার এই প্যাচ প্যাচে গরম, তার উপর জ্যাম। আচ্ছা একটা দিন ছুটি দিতে পারেন তো? তা পারি বই কি, সেটাই তো চাও তাই না? পড়াশোনায় তো একদম মন নেই। আচ্ছা পেট মানে তো পোষ্য, কিন্তু আজকে কলেজে অনিমাদি একটা ব্যাপার বোঝানোর সময় বললেন পেট মানে নাকি মাথা। হ্যাঁ ঠিক, সত্যি ডিকশনারি খুলে দেখো, পেট মানে মাথা, PATE পেট। ও অনিমাদি তাহলে ঠিকই বলেছেন। আচ্ছা মুন্ডু ইংলিশ কি বলো তো? হেড। হেড মানে তো মাথা, মুন্ডু মানেও তো মাথা। এই বুঝি তোমার বাংলা ভাষায় জ্ঞান, মাথা আর মুন্ডু বুঝি একই বস্তু। তফাৎ কি? তোমার আর মিনু মাসির মেয়ে শান্তার মধ্যে কোনো তফাৎ নেই তাহলে বলো, দুজনেই তো মেয়ে। শান্তা আবার কি? আমাদের রান্নার দিদি, মিনু মাসির মেয়ে, তোমাদেরই বয়সী। বাবা, অনিমেষ দা আজকাল দেখছি সব কিছু বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করেন, মিনু মাসির মেয়ে পর্যন্ত বাদ যাচ্ছে না। নিশ্চয়ই নিজের প্রিয় জিনিসটা যে ভালো সেটা যাচাই করে নিতে হবে না? কে আপনার নিজের জিনিস? আছে একজন। বৈশাখী হঠাৎই অন্যমনস্ক হয়ে পড়ার টেবিলে রাখা বইগুলো সাজাতে লাগলো, অনিমেষ আনমনেই জানালা দিয়ে আকাশের দিকে তাকাল। দুটো আলাদা স্বপ্ন দুজনে দেখছে, অত্যন্ত ঘনিষ্ঠভাবে পাশাপাশি শুয়ে দুজনে, আত্রেয়ের হাতটা অনিমেষের বুকের ওপর, আত্রেয় ও অনিমেষ স্বামী স্ত্রী। এতক্ষণ আপনারা শুনছিলেন মনোগ্রাহী ইউটিউব চ্যানেলের পরিবেশনায়
প্রখ্যাত বাংলা সাহিত্যিক বনফুলের ছোট গল্প অবলম্বনে অডিও স্টোরি 2-1। সূত্রধর এবং আত্রেয়ের ভূমিকায় আমি শ্রেয়া দত্ত। সূত্রধর ও রাজীবের ভূমিকায় আমি সুমন লোহ। বৈশাখী এবং সূত্রধরের ভূমিকায় আমি ঐশিকা। অনিমেষের চরিত্রে আমি নরেশ মজুমদার। আমাদের সকলের মিলিত প্রয়াসে তৈরি আজকের এই অডিও স্টোরিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং আগামী দিনে আরও কী কী করলে আমাদের কাজ আরও ভালো রাখতে পারে সেই ব্যাপারেও মতামত জানান। আজকের অডিও স্টোরিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন, ও হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।